প্রথমে আমি তালটাকে ছাড়িয়ে নেব। এখানে আমি একটি বড় তাল নিয়েছি। এবার আমি তালের মাড়িটাকে বের করে নেব। মাড়িটা আমার বের করানো হয়ে গেছে। এবার আমি তালের মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। চিনি এখন খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি চাল গুঁড়ি দিয়ে দিচ্ছি। চাল গুঁড়িটা তালের পরিমাণ অনুযায়ী লাগবে। এই পিঠেটার জন্য মাখানোটা একটু টাইট করে মাখাতে হবে। আমার মাখানো হয়ে গেছে। এখানে আমি পিঠে তৈরি করার জন্য হাঁড়ির মধ্যে জল দিয়ে এরকম ফুটো একটা বাটি বসিয়ে দিয়েছি। ততক্ষণে আমরা পিঠেগুলো বানিয়ে নেব। এই পাতাটা যখন কচি থাকে তখন এটা শাকের মতো করেও খাওয়া যায়। স্থানীয় ভাষায় আমরা এটাকে কুরুল শাক বলি। আপনারা কি বলে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। সব পিঠেগুলো একই রকম ভাবে বানিয়ে নেব। সব পিঠে বানানো হয়ে গেছে। আর এদিকে জলটাও একদম রেডি হয়ে গেছে। এবার এক এক করে সব পিঠেগুলো দিয়ে দেব। এবার পিঠেগুলোকে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। পিঠেগুলো এখন একদম রেডি। এবার নামিয়ে নেব, একটু ঠান্ডা হতে দেব। Thank you.